পীযূষ কান্তি বিশ্বাস প্রদেশ কংগ্রেসের সভাপতি সমস্ত কংগ্রেসের কর্মী এবং নেতৃবৃন্দের প্রতি আমার আবেদন 29 জানুয়ারি আমাদের যে হুঙ্কার র্যালি হওয়ার কথা সেটা হচ্ছে র্যালি হবে সমাবেশ হবে দিল্লির দিকে আমাদের ইনচার্জ সেক্রেটারি নাগরাজি অল ইন্ডিয়া ইয়ুথ কংগ্রেস প্রেসিডেন্ট এবং অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট সুস্মিতা দেব আসছেন অ্যাটেন্ড করবেন একটা কোনো একটা কর্নার থেকে অপপ্রচার করা হচ্ছে যে 144 দ্বারা দায়ী হয়েছে সেই জন্য 29 জানুয়ারি কংগ্রেসের যে প্রস্তাবিত প্রোগ্রামটা সেটা হবে না ডেভেলপ এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি অলরেডি পারমিশন দেওয়া হয়ে গেছে যে কংগ্রেসের র্যালিটা 144-এর বাইরে থাকবে সুতরাং যারা অপপ্রচার করছে তাদেরকে প্রথমে তাদেরকেও চিহ্নিত করুন আর সবাই সজাগ থাকবেন প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য আমাদের প্রোগ্রাম হচ্ছে ঐতিহাসিক প্রোগ্রাম হবে সুতরাং সবাই যাদের দলে দলে যোগদান করে এবং এটা সাকসেসফুল হয় সেই জন্য সবাই চেষ্টা করবে।